টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত হেরে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। গত রবিবারের এই ম্যাচে পাকিস্তানের কাছে দুর্মুষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। ট্রোলড বাহিনীর একাংশ ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকের অন্যতম স্তম্ভ শামিকে বিশ্বাসঘাতক বলেও আক্রমণ করেছে। রবিবারের ম্যাচে শামিকে চেনা ছন্দে দেখা যায়নি। 3.5 ওভারে 44 রান দেন তিনি। শুধুমাত্র শামি কেন, ভারতীয় দলের কোনো বোলারই সেভাবে বিব্রত করতে পারেনি পাক ব্যাটসম্যানদের। কিন্তু এরপরেও বিশেষ করে শামিকে বেছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিশানা করে ট্রোল করা হয়েছে। ভারতীয় পেসারকে পড়তে হয়েছে বিভিন্ন বিদ্রুপাত্মক মন্তব্যের মুখে। সেই মুহূর্তে যখনই শামিকে নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই নেট দুনিয়ায় শামির 5 বছরের আগের ভিডিও ভাইরাল হয়েছে আবার, যেখানে 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাটের ভারতকে হারিয়েছিল সরফরাজ আহমেদের পাকিস্তান। ওই ম্যাচের পর ভারতীয় দল যখন ড্রেসিং রুমে ফিরে আসছিল, তখন এক পাক সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বলে, "বাপ কন হ্যায়?" এই কথা শুনে শামি নিজেকে ঠিক রাখতে পারেননি, পাল্টা দিতে এগিয়ে এসেছিলেন, কিছু বলেনও তিনি। কিন্তু MS ধোনি এসে শামিকে শান্ত করে সাজ ঘরে নিয়ে গিয়েছিলেন। টুট গিয়া কোহলি সারি হ্যাঁ আপনা টুট গিয়া দেরি বাপ কন হ্যায় বাপ কন হ্যায় বাপ কন হ্যায় বাপ 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 কন হ্যায় বল হাতে এই ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য সোশ্যাল মিডিয়াতে শামিকে একের পর এক কুরুচিকর আক্রমণ করা হয়েছে। এমনকি তাকে গদ্দার অর্থাৎ দেশদ্রোহীও বলা হয়েছে। শামির পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। তারা কেউ ভারতীয় যোদ্ধার ওপর এই আক্রমণ মেনে নিতে পারেননি, প্রত্যেকেই তার কাছে এসে দাঁড়িয়েছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।